হঠাৎ করে প্ল্যান যে দিন ভালো বাইরে যাই। আমাদের এখানে একটা আমাদের পাশেই হেলিং আইল্যান্ড, আমরা সেইখানে আসছি। এটাও আটলান্টিক, আমাদের বাড়ির পাশেরটাও আটলান্টিক, সবই আটলান্টিকের পার্ট। তা এখন আমরা এখানে গল্প করব, গুজব করব, একটু খাবো দাবো না কি খাবো ঠান্ডায় মরে, আবার আইসক্রিম খাবে, ফিশ অ্যান্ড চিপস খাওয়াবো। না না, আজকে দুপুরে ফিশ খাইছি, নো ফিশ, চিপস ঠিক আছে। আর একটা দেখেন, মানে দুঃখ তার চশমাতে লুকাচ্ছে, তার দুঃখ চশমাতে লুকাচ্ছে। আর আহিল আসো কিছু বলো, আচ্ছা যাই হোক, আমরা এখানে একটু বসি, বসে তারপরে আর কোথাও গেলে যদি যাই তাই সেটাও জানাবো, বলবো। কি করো, দেখা 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 এটা কি করে, আহিল এটা কি, এটা পানিতে নামে ঠান্ডা লাগে না, একবার মনে নেমে গেলে আর সমুদ্রে পাড়ে আসছি, একটু পা না ভিজাইলে কেমন হয় বলেন, পানি আসবে, পায়ে লাগবে। ভাবছিলাম যে খুবই ঠান্ডা, বাট পানির ভিতরে আসলে খুব আরাম লাগতেছে। এই আসতে আসো বাবা, সবাই স্টিল এখনো পানিতে ভিজতেছে, সবাই আমরা ভিডিও করানে বিজি। আরে দাহিল চলে গেছে, আমাদের পড়শনাও তো ওই পাশে, আমরা এই সাইডে আসছি, আরাম লাগতেছে পানিটা। কত দূর পুরা, আটলান্টিক মহাসাগরের পানি পায়ে লাগাচ্ছি। সব শেষ আসলে ভালো লাগে, প্রথমে বেরোনোর আগে মনে হয় কি যে কোথাও যাওয়ার সময় যে আসলে মনে ভালো লাগবে না, কিন্তু পরে কোথাও যাওয়ার পরে ভালো লাগে। আর সব সময় আমি দেখছি হঠাৎ প্ল্যান করা কোনো কিছু খুব বেশি ভালোও লাগে, মজাও লাগে, বেশি আয়োজন করে আসলে সেটাতে প্রবলেমও বেশি হয়, আবার অত বেশি ফানও করা যায় না। আর হঠাৎ কোনো কিছু প্ল্যান করে সেটাতে মজা অনেক বেশি থাকে, ফানও মানে ভালো লাগাটাও বেশি থাকে। আজকে হঠাৎ প্ল্যানে আসছি, ভালোই লাগতেছে, ভালো লাগছে, জামা ভিজে গেছে। আচ্ছা যাই হোক, আমরা বাড়ির কাছেই চলে যাবোই। আমি আর আমার কোকিলাপা এখন জায়গা ঠিক করতে আসছি যে আমরা নেক্সট কোন জায়গায় পিকনিক করতে আসবো। এই জায়গাটা অনেক সুন্দর, তো ওই পাশে আমাদের পড়শনা, তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওইদিকে পড়শনা বিল্ডিং দেখা যায়, ওই যে কোকিলাপার বিল্ডিং, আসেন দেখে তো গেলাম। যারা দূরের দূর থেকে হলিডেতে আসে তারা এই যে এইগুলো বুকিং দেয় না কোকিলাপা, এই যে এই ঘরগুলো বুকিং দেয়, দিলে দেন রাত্রেবেলায় লং টাইম থাকে বসে, এর ভিতরে কিংবা থাকাও যাবে এরকম। তা আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ এখানে পিকনিকে আসবো। সি সাইড থেকে চলে আসছি, এখন চলে আসার পরে প্রথমে প্ল্যান হয়েছিল ফিশ অ্যান্ড চিপস খাবো, বা ফিশ তো আজকে দুপুরে খেয়েছি আমরা, আর চিকেনও ইচ্ছা করছে না, তো পরে বাসায় আসছি কি খাবো কি খাবো। এখন আয়া দেখেন বলে মিট দিয়ে ভাত খাবে, তো কুইক করে মিট ভিজাই ফেলছি, মিট ভিজেও গেছে, এখন শুধু ডাল মিট রান্না করব, সাথে যে কোনো একটা ভেজিটেবল করে ফেলবো, এখন দেখা যাক কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার। এই যে আয়া দেখলে পছন্দের মিট রান্না করতেছি,
যেহেতু বাচ্চা মানুষ খাইতে চাইছে, ঘুরে এসে খুব টায়ার্ড লাগতেছিল, আবার কিছু করার নেই, তাদের জন্য ভাবলাম রান্না করেই ফেলি। এটা হচ্ছে ভেড়ি না ল্যাম, ল্যাম ওই আর কি, ইংলিশে যদি বলেন না আমার বাংলায় বললে আর কি, ল্যাম বাংলাদেশের খাসির মাংসের মতো। ওকে, ল্যাম ইজ গুড। আর ভেড়ি বললে এটা একটু কেমন যেন গাইয়া গাইয়া ভেড়ার মাংস মানুষ মনে করবো, আমি ভেড়া মাংস। বাংলাদেশে কিন্তু অনেকে ভেড়ার গোশত খায় শখ করে। না না, এটা এই ভেড়া সেই ভেড়া না, বাংলাদেশের ভেড়া আর এই ল্যাম এক না, দিস ইজ ল্যাম। আচ্ছা যাই হোক, দিস ইজ, হ্যাঁ এটা এখন আমি অনেক টেস্টি। এখানে তো ওই যে মাংস রান্না হচ্ছে, ডালও সিদ্ধ হচ্ছে, আর এখানে একটু ভাবছি সবজি করব। তো ফুলকপি কেটে সামান্য জিরা দিয়ে, আস্ত জিরা দিয়ে আমি সামান্য হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, আমি এর ভিতরে কিছু ইংলিশ বিনস যে ওটা অ্যাড করব। ফুলকপিটা একটু ভেজে নিলে একটা ফ্লেভারও সুন্দর আসবে, প্লাস ফুলকপিটা আলাদা একটু সেদ্ধও হয়ে যাবে, কালারটাও অনেক সুন্দর থাকবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, কালারও কিছুটা চেঞ্জ হয়ে আসছে, তার দ্যাট মিন্স আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন আমি বেশি করে রসুন দিয়ে দিলাম, রসুনের সাথে এইভাবেই ভেজে নিব। মাঝে মধ্যে একটু ভিন্নভাবে রান্না করে খেতে ভালোই লাগে, খারাপ না। এখন রসুন দিয়ে আমি একটু ভেজে নিই, তারপর আমি পেঁয়াজ অ্যাড করে দিব। এখন পেঁয়াজ দিয়ে দিই একটা কুচি করে, এর ভিতরে কিন্তু আমি পানি অ্যাড করবো কিন্তু এখন না, আরও পরে। এখন আমি এই যে বিনসগুলো দিয়ে দিব, এগুলো কিন্তু আলু দিয়ে ভাজি করলে খুব মজা লাগে। আহিল তুমি কী চাচ্ছ, এটা খেও না তুমি আর। ফুলকপির সাথে এটা ভেজে ফেলি, মিট, ডাল, রাইস, ভেজিটেবল। মিট আছে, আমি স্যুপ আছে, তুমি কি চাও? আচ্ছা যাও, আমি দিব তোমাকে। এখন যে সব মশলা অল্প অল্প দিয়েছি, এখন মিক্স করে ফেলি, পরে মশলাটা ভালো করে মিশে একটু কষায় আসলে তারপরে যে সামান্য পানি দিয়ে দিব ভেজিটেবলটা সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু মানে কচকচে থাকলে খেতে পারি, ভালোই লাগে, মানে চাইনিজ ভেজিটেবল সাধারণত যেরকম থাকে, কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই বা বাচ্চারা ওরা পছন্দ করে না, এই জন্য আমাকে পানি দিয়ে এটাকে ভর্তা বানাইতে হয়, ভর্তা মধু বানাইতে হয়। সবাই আমার কচু গাছ দেখেন, কয়টা কচুর মুখি লাগাইছিলাম, মেলাগুলো কচু শাক উঠছে বুঝছেন, একদিন রান্না করে মজা করে মেলা করে খাবো। মাংস কষানো হয়ে গেছে, অনেক দিন পরে রান্নার ব্লগ করতেছি, বেশ রান্না হয় না যেটা না হয়, কিন্তু আসলে ব্যস্ত থাকি এই জন্য আর সেইভাবে সেই রান্নাগুলো ভিডিও করা হয় না। মাংসটা কষাবো এইভাবে, বেশ সময়ে মাংসের সাথে মশলাটা একদম কষাই, একটু সুন্দর একটা কালার আসবে তখন যে আমি সামান্য পানি দিয়ে দিব। রান্নাও শেষ করে ফেলছি, আবার এর ভিতরে আয়াতকেও ভাত খাইতে চলে আসছি, আহিল ভাত খাচ্ছে না। আহিল তুমি কেন ভাত খাবা না? আমি জিজ্ঞাসা করছি তুমি কেন খাবা না, এত কাহিনী কেন? আয়াত খাচ্ছে, আয়াত নাও, তুমি নাও আয়াত, তুমি বলবা কেমন হয়েছে সবাই কাছে। আল্লাহ আয়াত, কি হয়েছে, এইদিকে না ফেস দেখাবে, ওইদিকে কি ফেস, কেমন হয়েছে? অনেকদিন পর আজকে মিট রান্না করছি না, লং টাইম পর, আসলে লং টাইম লাইক থ্রি মান্থস, না না থ্রি মান্থস না,
বাট লন্ডনে যাওয়ার আগে কুক করছিলাম, লাইক হলিডে যাওয়ার আগে মিট রান্না করছিলাম, এরপর আর মিট রান্না করিনি, চিকেন ভেজিটেবল ফিশ এগুলা খাচ্ছিলাম। অনেকদিন পরে আজকে আসলে মিট রান্না করছি। আয়াদের ফে ফেভারিট আয়াদের ফে না 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 ই ভাইয়া খাওয়া দাওয়া শেষ, এখন বেডে যাওয়ার টাইম। আয়া দায় দায় বেডে যাও, কালকে সকাল থেকে বর ও স্কুল। এখন যে ভিডিওটা দিচ্ছি এটা আসলে রবিবারের ভিডিও, আজকে রবিবার, কালকে সানডে। আচ্ছা বেডে যাও, বেডে যাও, বাইরে এখনো দিনের বেলা, 9:30 হয়েছে, 9:30-এর উপরে আসলে দিন, তাতে কিছু করার নেই, ঘুমাইতে যাইতে হবে, রাতের ঘুম, সকালে স্কুল। তো লাইট টাইট অফ করে দিয়েছি, ওরা ঘুমায় যাবে। কি রান্না টান্না শেষ, এখন হাত মুখ ধুবো, ফ্রেশ হবো, তারপর আস্তে আস্তে কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করব, তারপর আস্তে আস্তে আমিও ঘুমায় যাব, কারণ সকালে ঘুম থেকে উঠতে হবে। তো এখনকার মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যারা ইউটিউবে আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে আছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সো এখনকার মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।